বহুদিন পর আমাদের এই অনুষ্ঠানের সম্পৃক্ত একটি সংবাদে আমি দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘ 4-5 বছর পর, করোনার পর আমরা প্রথম দেখতে পেলাম এই বিষয়ে, এই নির্বাচনের পর এই সোচ্চার জিনিসটা হয়েছে। 80টা ব্রিটিশ দাতব্য সংস্থা, চ্যারিটি সংস্থা, তারা হোম সেক্রেটারি যে আনডকুমেন্টেড যে ইমিগ্রেন্ট আছে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়ার জন্য তাদেরকে সহজ করতে বলেছে। আমাদের বেশিরভাগ লোক যারা আনডকুমেন্ট আছেন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ তারা বেশিরভাগই ক্যাশ ইন হ্যান্ড কাজ করে, তাদের এনআই দেওয়া হয় না, অনেকের এনএইচএস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, অনেকের নিয়মিত পড়াশোনা করতে পারেন না, কেউ কোনো বেনিফিট পান না। ব্যারিস্টার সাহেব, বহুদিন পর আমাদের এই অনুষ্ঠানের সম্পৃক্ত একটি সংবাদে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আমরা চলে যাচ্ছি আপডেটে, আমরা একটা আপডেটে চলে যাই। সাহেব, আপনি দেখতে পারবেন 80টা ব্রিটিশ দাতব্য সংস্থা, চ্যারিটি সংস্থা, তারা হোম সেক্রেটারি যে আনডকুমেন্টেড যে ইমিগ্রেন্ট আছে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়ার জন্য তাদেরকে সহজ করতে বলেছে। যে এখন একটি উদারপন্থী রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আসছে, সেটা উদারপন্থী রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে, যারা আনডকুমেন্টেড লোক আছেন, যারা আন্ডারগ্রাউন্ডে আছেন, আমাদের বেশিরভাগ লোক যারা আনডকুমেন্ট আছেন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ তারা বেশিরভাগই ক্যাশ ইন হ্যান্ড কাজ করে, তাদের এনআই দেওয়া হয় না, অনেকের এনএইচএস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, অনেকের নিয়মিত পড়াশোনা করতে পারেন না, কেউ কোনো বেনিফিট পান না, এবং গ্যাংদের দ্বারা, হিউম্যান ট্রাফিকারদের দ্বারা, দুষ্ট এমপ্লয়ের দ্বারা তারা এক্সপ্লয়েটেড হন। সুতরাং সরকারকে 80টা চ্যারিটি গত শুক্রবার বলেছে যে তোমরা এর দিকে দৃষ্টি আকর্ষণ করো। দীর্ঘ 4-5 বছর পর, করোনার পর আমরা প্রথম দেখতে পেলাম যে এই বিষয়ে, এই নির্বাচনের পর এই সোচ্চার জিনিসটা হয়েছে। এবং বলা হচ্ছে যে এইখানে যখন প্লয়ারদের ধরা বলা হচ্ছে, তখন কিন্তু আনডকুমেন্টেড যে ওয়ার্কার তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এইখানে এই যে ইমিগ্রেশন রেট হচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্যেরও অনেক অসুবিধা হচ্ছে। সুতরাং এটা মানবিকভাবে দেখার কথা বলেছে, এবং বলেছে উদার হতে, উদার হওয়ার কথা এখানে বলেছে ব্যারিস্টার সাহেব। আমরা দেখেন, নির্বাচনের পর কিংবা নির্বাচনের আগে যখন অনেকেই বিভিন্ন ধরনের আশঙ্কা করছিল, তখনও আমার কাছে মনে হয়েছিল যে না, হয়তো এই সরকার অতটা খারাপ হবে না যতটা আমরা পূর্বতন সরকারগুলোকে দেখেছি। তো আজকে যে চ্যারিটিগুলো এই আবেদনটা জানিয়েছে, তারা মনে করছে যে একটা সফট অ্যাপ্রোচ হয়তো আছে সেটা। তা আমি যেটা আশা করছি, আসলে খুব বেশি আলোচনা করেও তো লাভ নেই, আন্ডারগ্রাউন্ডে যাবেই, এক্সপ্লয়েটেড হবে, যেহেতু পরিস্থিতিটা যদি তাদের জন্য বৈরী থাকে তাহলে তাদেরকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। আপনি ইমিগ্রেশন স্ট্র্যাটেজি যদি এমন করে দেওয়া হয় যে তারা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে না, কাজ করতে পারবে না, উপার্জন করতে পারবে না, কোনো মানুষ তো আর চলে যাবে না, এটা বাস্তবতা। আমি আপনি যাই চাই না কেন, মানুষ হুট করে এখান থেকে চলে যাবে না। তারা তাদের অধিকারগুলো বাস্তবায়ন করবার জন্য সর্বশেষ পদ্ধতিটুকু তারা কিন্তু প্রয়োগ করবার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে চ্যারিটিগুলো যা বলেছে, আমি মনে করি সরকার যদি সেগুলো শুনে তাহলে এই রাষ্ট্রেরও লাভ আছে। ব্যাসার সাহেব, আমরা দুঃখজনকভাবে হলো সত্য, আমরা দেখতে পাচ্ছি 27 অগাস্ট তারা এই আহ্বানটা জানালেন হোম অফিসের কাছে যে আপনি উদার হন, আপনি এইভাবে করে তাদের প্রতি দয়াবান হন, আইন পরিবর্তন করতে পারেনি। কিন্তু আমরা দেখলাম কি, ওই দিনই যেদিন এই আহ্বানটা জানানো হচ্ছে ওই দিন সরকার ঘোষণা করছে, না আমি উদার হব না, আমি এদেরকে ধরবো, আমি ক্র্যাকডাউন করবো। তারা বলছেন যে আমরা নেশন ওয়াইড ক্র্যাকডাউন শুরু করি, এবং হোয়াইট চ্যাপেল সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই সারাশি অভিযানগুলো শুরু হয়ে গেছে, আপনি ছবি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে বলে দেওয়া আছে যে কিভাবে করে শুরু করছে, তারা নতুন একটা টিম তৈরি করেছে, সেই টিমের নতুন লোক নিয়োগ দেওয়া হচ্ছে, এবং 275টা প্রেমিসে যে 135টা নোটিশ ইস্যু করেছে, 85 জনকে অ্যারেস্ট করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু আরো শক্ত হচ্ছে, এবং তারা ফাইনের কথা বারবার উল্লেখ করে দিচ্ছে যে যারা এই এমপ্লয়ার আছে ইললিগাল ওয়ার্কিং এর জন্য 45,000 থেকে 60,000 পাউন্ড পার এমপ্লয়ি তারা এই ফাইনটা করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একদিকে চ্যারিটিরা একটা আহ্বান জানাচ্ছে, অন্যদিকে সরকার কঠোর হওয়ার ফরমান জারি করে অ্যারেস্ট করছে। তাহলে আমরা কিন্তু এখানে বৈপরীত্য দেখতে পাচ্ছি ব্যারিস্টার সাহেব। সেটা এগুলো কিছু থাকবেই, কারণ হচ্ছে এটা যদি বিশ্লেষণে যায় তখন নিজেদের উপর অনেক কিছু চলে আসবে, কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন ঘটবে আরো কিছু। তবে
আমার কাছে এখনো বিশ্বাসটা যে ওভারঅল যে অ্যাপ্রোচটা সেটা হয়তোটা অতীতের মতো অতটা বৈরী থাকবে না, কিন্তু এখন ধরেন নাশিদ ভাই এক্সপ্লয়টেশন যদি হচ্ছে এটা কি আপনি অস্বীকার করবেন? এই যে স্ক্যাম গুলো হচ্ছে, কেয়ার ভিসা নিয়ে স্ক্যাম, স্টুডেন্ট ভিসা নিয়ে স্ক্যাম, অ্যাসাইলাম নিয়ে স্ক্যাম, তো এত স্ক্যামের স্ক্যামের যে ঘটনাগুলো সেগুলোর মুখে দাঁড়িয়ে ব্রিটিশ সরকার আনন্দে হাততালি দিবে এবং সবাইকে লিভ টু রিমেইন দিয়ে দেবে, রিফিউজি স্ট্যাটাস দেবে, এটা ভাবার কারণটা কি? কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। গত 3 বছর ধরে যে স্ক্যামগুলো আমরা আপনারা দেখছি, আপনি আমি ডিল করেছি, ফরগেট অ্যাবাউট দেখা, ডিল করেছি, যারা এসছে আমাদের কাছে পরামর্শ চাইতে, তো সেই যে আরে নিজের ঘরের আরেকজনের বউকে নিজের বউ দেখিয়ে নিয়ে আসছে, তাই না? এরকম ঘটনা তো মানে আপনি আর বলবেনটা কি? তো তারপরে কি ব্রিটিশ সরকার বসে থাকবে? এক্সপ্লয়টেশনের জায়গাগুলোকে বন্ধ করতে হবে এবং সিরিয়াসলি কঠিনভাবে করতে হবে, করে ভালো পরিচ্ছন্ন একটা জায়গা তৈরি করতে হবে। সেখানে আমাদের যারা ভাই বোনেরা কষ্টে আছে, সত্যিকার অ্যাসাইলাম করেছে, হিউম্যান রাইটস নিয়ে আছে, তাদের বিষয়গুলোকে আমরা পজিটিভলি দেখার জন্য সরকারকে অনুরোধ করব। কিন্তু ক্র্যাক ডাউন যদি হয় ক্রাইমসের অ্যাগেনস্টে, হিউম্যান ট্রাফিকিং এর অ্যাগেনস্টে, স্ক্যামের অ্যাগেনস্টে, এক্সপ্লয়টারদের অ্যাগেনস্টে, সমস্যাটা আমি আমি আরেকটা জায়গা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটু খবরটা আমরা যেতে চাই, এই খবরটা একটু যেতে চাচ্ছি আমি, একটা খবরে যাই, ব্যারিস্টার সাহেব এটা ব্যাখ্যা করবেন। আমরা কি আপডেটে যেতে পারি কাইন্ডলি? আমরা আপডেটটা দেখতে পাচ্ছি, লেবার পার্টিকে রিফিউজি কাউন্সিল আহ্বান জানিয়েছে 15 বছরে টরি পার্টি যে অ্যাসাইলাম সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে, একদম ভেঙে ফেলেছে, যেটা কোনো সুস্থ মস্তিষ্কের সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ বলবে না যে এটা কার্যকর অ্যাসাইলাম সিস্টেম, সেটাকে ঢেলে সাজানোর জন্য বলেছে, সেটাকে ঠিক করতে বলেছে। যে অ্যাসাইলামের বলে দেওয়া ছিল মিথ্যা রিফিউজাল দাও, মিথ্যা উইথড্র করো, তোমাদের টার্গেটটা ফুলফিল করো, যেটা 100% কনজারভেটিভ পার্টির একটা অসভ্য নীতি ছিল। এবং আমরা দেখতে পেয়েছি অত্যন্ত জঘন্য 3-4 জন আমরা হোম সেক্রেটারি পেয়েছি, বিশেষ করে প্রীতি প্যাটেল এবং সুহেল অ্যাবারম্যান, এবং তারা দেখতে পাচ্ছি যে এখন লিডারশিপ দৌড়ে দুজনই শেষ হয়ে গেছে। আজকে প্রীতি প্যাটেল চলে গেছে, সুহেল অ্যাবারম্যান দাঁড়ায় নাই, কিন্তু এই কথাটা 100% সত্য যে এখানের চ্যারিটি এবং যারা মানবাধিকার নিয়ে কথা বলে, এমপি আছেন, পত্রিকা আছেন, চ্যারিটি আছেন, তারা 2012 সাল থেকে বলছে এবং 2018 সাল থেকে ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। এবং ইভেট কুপার যখন শ্যাডো হোম সেক্রেটারি ছিলেন, তিনিও এটার সমালোচনা করেছেন, তিনি যে সমালোচনা 2018 সাল থেকে করছেন সেটা বাস্তবায়ন করতে বলেছে, সেটা মনে করে দিয়েছে যে ভগ্ন অ্যাসাইলাম সিস্টেমটাকে তোমাদের ঠিক করতে হবে, এবং তোমরা এত ক্রিটিসাইজ করেছো, সেই যদি চ্যালেঞ্জটা না নাও তাহলে তোমরা আবার জনগণের সাথে প্রতারণা করবা। ব্যারিস্টার সাহেব, এখানে কম্পেশন অ্যান্ড হিউম্যানিটি এই ফ্রেজটা ব্যবহার করেছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আমরা যেটা বলে আসছিলাম দীর্ঘদিন ধরে, এই যে আপনার বলা হয়েছে যে ডিপোর্টেশনের উপর ফোকাস দেওয়ার দরকার নেই, ল্যাঙ্গুয়েজটা কম্পেশন অ্যান্ড হিউম্যানিটি, এটা রেফিউজি কাউন্সিল, এটাই তো আমরা চাচ্ছিলাম, কম্পেশন হিউম্যানিটি দিয়ে দেখার জন্য আমরা বলছিলাম গত 4-5 বছর 10 বছর ধরে, যখনই অ্যাসাইলাম হিউম্যান রাইটসের প্রশ্ন আসে তখনই আমাদের আবেদনটা এরকমই থাকে। দেখেন স্ক্যাম যেমন হয়েছে সেটা আমরা মানছি, এক্সপ্লয়টেশন হয়েছে, একই সাথে আমাদের ছেলে মেয়েগুলো, অল্প বয়সী ছেলে মেয়েগুলো, এই ব্রিটিশ গভর্নমেন্ট দুষ্ট মাইগ্রেন্ট অরিজিনেটেড লোক, এই যে সুয়েলা, প্রীতি প্যাটল, এগুলো কিন্তু মাইগ্রেন্টই, একটা সময় এদের অরিজিনটা ছিল মাইগ্রেন্ট, এরা এসে যে সমস্ত অসভ্যতম নোংরামো করেছে সেটার ভিকটিম আমাদের স্টুডেন্টরা হয়েছে, আমাদের বিভিন্ন সেক্টরে যারা মাইগ্রেন্ট এসছে ওয়ার্কার হিসেবে তারা কিন্তু হয়েছে। এখন আপনি সমস্ত কিছু জেনে ঢালাওভাবে এখানে সমস্যা তৈরি হচ্ছে, আপনি ঢুকতে দিয়েছেন স্টুডেন্টদেরকে যাচাই বাছাই না করে কেয়ার সেক্টরে ঢুকতে দিয়েছেন, আপনি জেনে শুনে তারপর এসে এরা যে বিপত্তিতে পড়ে গেল তাদেরকে বাঁচানোর জন্য আমরা বলেছি কম্পেশনেট হও, আমরা বলেছি হিউম্যানিটেরিয়ান হও, তাহলে পরে এরা বাঁচবে, রাষ্ট্রটা ভালোভাবে সঠিকভাবে পদ্ধতিগুলোকে অ্যাডপ্ট না করে তারা করেছে কি ব্যক্তির উপরে চাপিয়ে দিয়েছে এবং বড় একটা ইয়াং জেনারেশনকে ক্ষতিগ্রস্ত করেছে। সুয়েলা, প্রীতি, এই জাতীয় কয়েকটা এসেছিল, এগুলো কিছুই জানে না, না জানে, এগুলো কোনো কিছু করতেও পারেনি, দেশের জন্য করতে পারেনি, মানুষের জন্য করতে পারেনি। তো আমরা এই সরকার, আমি লেবারের প্রতি, আমি আগেও বলেছি আমি ব্রিটিশ রাজনীতি করি না, কিন্তু লেবারের কেয়ার স্টারমারের প্রতি আমার একটা
আস্থা এখনো আছে, এখনো আমি ধরে রাখতে চাচ্ছি যে অন্তত এই জায়গাগুলো যদি ঠিক করা হয়, যারা এখানে ভুক্তভোগী, যাদের জীবনটা কষ্টে আছে, যারা জেনুইনলি ডিজার্ভ করে, তাদের জন্য পদগুলোকে একটু সহজ করে দেয়া, রিফিউজি কাউন্সিলের কথা শোনা, চ্যারিটিগুলো যে বিভিন্ন কথাগুলো সেগুলো শোনা এবং সেভাবে ইমপ্লিমেন্ট করা, আমার বিশ্বাস যে আগামী ছ মাস থেকে এক বছরের ভেতরে হয়তো সুন্দর একটা মেকানিজম তৈরি হবে, যে মেকানিজমে যারা সত্যিকার অর্থে ডিজার্ভ করে তারা হয়তো এখানটাতে ডকুমেন্টেড হতে পারে। ধন্যবাদ সাইম, অত্যন্ত সুন্দর করে আপনি বলেছেন। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.